এখনো বলছি, তুই সিরিয়াস তো? অবশ্যই সিরিয়াস। তুই জানিস না সৌম্যর সাথে আমার কতদিন ধরে প্রেম চলছে, আর সিরিয়াস না হলে আমি কেনই বা চলে আসবো বল? ওকে ফাইন, লাভ দে। লাভ দেবো মানে? লাভ দেবি মানে কি বুঝিস না, মানে সৌম্য ভাইয়ের জন্য তোর প্রেমটা কতখানি কঠিন তার পরীক্ষা আমরা এখন দেবো, মানে এই বারান্দা থেকে নিচে লাভ দেওয়ার মাধ্যমে। আর শোন, তোর বাবা মা তো সৌম্য ভাইয়ের সাথে তোকে বিয়ে দিচ্ছে না, আর তোরা তো গার্ডস নেই যে তুই বাবা মার ভিতরে স্ট্যান্ড নিবি, তো তোর কাছে কোনো ওয়ে নেই এখান থেকে লাভ দেওয়া ছাড়া। আচ্ছা ঠিক আছে, এই হাত পা যদি ভেঙে যায়? তো ভাঙলে ভাঙুক না, রিক্স নিতে হবে না। আর শোন, যদি বেশি ভয় পাস দম পাইস না, হ্যাঁ ওইটা কর, আর চোখ বন্ধ কর, আমি তোকে থাকেন, আমি আছি না। এই আবার কি, তুই নামবি কিভাবে? এটা কোনো টেকনিক্যাল ফল্ট না, ওকে? আমি যে আঙ্কেল আন্টিকে বিশাল একটা সালাম দিব, আন্টি আঙ্কেল আসি, আপনি বাসায় আসেন, তুমি সেটা পারবি না? তাহলে জবাব দে। আপনি এই শপিং মলটাতে আসতে, কিন্তু ও আসতে চাইনি, ও বলে এই শপিং মলটা আসলে নাকি একদম বন্ধ বন্ধ লাগে। কি শপিং মল পছন্দ করে না দোস্ত? সাউন্ডস রিয়েলি ব্যাড। শুন, বিয়ের পরে তোকে কি বলবে জানিস? তোকে কোনো শপিং মলে নিয়ে যাবে না, বলবে তোমাকে না আগে বলেছিলাম বেবি আমি শপিং মল লাইক করি না, আমার দম বন্ধ হয়ে আসে, তার মানে তোকে বিয়ের পরে কোনো শপিং মলেই দিবে না, তোকে ব্ল্যাকমেল করবে। এখনো সময় আছে, ভেবে দেখ। দেখ, এত ভাবাভাবির কিছু নেই, বারান্দা থেকে লাফিয়ে যখন পা মুচকেই ফেলেছি তখন পালাবই। আমি কিছু বুঝলাম না, আঙ্কেলকে তুই ভয়ে কিছু বলতে পারিস না তাই না? তো আন্টিকে তো বলতে পারতি, আন্টিকে বললে তো আন্টি ম্যানেজেবল ছিল। আরে আমি তোমাকে বলেছিলামই যে সৌম্যর সাথে যদি তুমি আমাকে বিয়ে না দাও আমি কিন্তু পালাবো। মা কী বলে জানিস? বলে যে আমি তোর বাবার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তোর ভাই তোর ভাবির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তোর মামাও একই কাণ্ড করলো, এখন তুই যদি পালিয়ে গিয়ে বিয়ে করিস তাহলে তো পরিবারের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তো পুরো ফুল ফ্যামিলি একটাই কি, বুঝছিস? কিন্তু কিন্তু সৌম্য এখন আসছে না কেন? ছেলেটার না একদমই টাইম সেন্স নাই। আপনি নিশ্চয়ই সৌম্য ভাই, রাইট? থাক থাক, আর বলতে হবে না, আপনাকে দেখে আমি চিনে ফেলেছি। শোনেন, আপনার জিনিস আপনি ঠিকমতো বুঝে নেন, আপনার আমানত। হ্যাঁ দেখেন, অন্ধকারে অনেকক্ষণ মশার কামড় খেয়েছি ভাই, আমার হাত পা সব ফুলে গেছে, আমার যদি চিকুনগুনি আবার ম্যালেরিয়া হয়েছে আপনার কিন্তু খবর আছে। আর শোনেন, একটা টিটের ব্যবস্থা করেন, ওকে? এই পিয়ানা শোন। আরে কী শুনবো বলেন তো ভাই, আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে, বাসায় টেনশন করবে। আচ্ছা দিদা, ওই দেখছেন চিকুন সাপার জন্য পা ভেঙে ফেলছে। আর শোনেন ভাইয়া, আপনি অনেক বেশি ভাগ্যবান, আমার এত কিউট একটা লক্ষ্মী বান্ধবী আপনি পেয়েছেন, ঠিক আছে? ওর কিন্তু একদম অযত্ন করবেন না, একদম ঠিক মতো কেয়ার করবেন। আর দোস্ত, আমি যা অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি। বাই বাই বাই। রাজ ভাই, তুমি কিছু মনে করো না, পিয়ানা একটু এরকমই। না আমি কিছু মনে করিনি, তোমার নাম পিয়ানা? জি। আচ্ছা সৌম্য কোথায়, ও আসেনি? না না, ও আমাকে পাঠালো, তুমি উঠে এসো। কোনো কষ্ট হয়নি তো? না দোস্ত, তুই তোর আমানত বুঝে নে, আমার আমি থাকতে পারছি না, আমার যাইতে হয়, বুঝছিস? আমি কাজই তোদের যে ব্যাচেলার মেসেজ পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পারবি তাহলে তো অনেক ভালো হয়। আর কাজই কেন শুধু পাঠাবি, তুইও চলে আয় কাজের সাথে। সরি দোস্ত, থাকতে পারছি না, একটা জরুরি কাজ পড়ে গেছে। আর সমস্যা নেই তো, কাজই দেখবি তোদের পৌঁছানোর আগে পৌঁছে গেছে।
ভাবি বেস্ট অফ লাক। আর বিয়েতে থাকতে পারছেন তো কি হয়েছে? বিয়ের গিফট ভুলি না, আরেকটিস লাগবে না কি? আমি তো বললাম তো এটা বিয়ের গিফট। হ্যাঁ থাক, বিয়ের গিফট এটা। আশ্চর্য, আপনি আমার ফ্রেন্ড কে বিয়ে করেছেন, আমার বোনের জামাই। তাহলে আপনাকে আমি তাহলে কি বলবো দুলাভাই? বলুন তো কি বলবো? আমি আপনার ফ্রেন্ড কে বিয়ে করি না, ওকে আমার ফ্রেন্ড বিয়ে করছে, সোমু। সোমু তো আপনি না। আমি সোমু না, আমি সোমুর ফ্রেন্ড রাজ। আপনি সে নন তাহলে? সেদিন বলেননি কেন? আপনি বলার সুযোগ কোথায় দিলেন? আপনি একবার শুরু হলে তো আপনার ফ্রেন্ডের নাকি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার শখ, তাই? আমি কালকে থেকে একদম সন্ধ্যার মধ্যে চলে আসবো, ঠিক আছে? মনে থাকবে, মনে থাকবে। তুমি নিশ্চয়ই না খেয়ে বসে আছো। তুই তো জানিস বাবা, আমি তোকে ছাড়া খেতে পারি না, মানে ভালো লাগে না। এই যে তুমি যে আমাকে ছাড়া খাও না, এই জিনিসটাও তো আমার ভালো লাগে না, এটাও তো তুমি পারো না। আমার তো ভালো লাগে না একা খেতে, কি করব? আচ্ছা একটু আগে আসতেই তো হয়। আসো একসাথে খাই, তুমি বারো মিনিট হাত ধুয়েছি। হয়েছে কি আটটা নিতে হবে তো? আলো খেলে
রে খাচ্ছিস না কেন? রান্না ভালো হয়নি? কিছু না ভাই, যে খাচ্ছি খাচ্ছি। সব তোর সব পছন্দের জিনিস খা, ঠিক মতো খা। আমি তো দেখতে পাচ্ছি খাচ্ছিস না ঠিক মতন। খাচ্ছি তো খাচ্ছি মা, খাচ্ছি। ওইখানে কিছু নিউ অ্যারাইভাল আসছে বই, চলুন দেখে আসি। সৌমুকে গিফট দিব ওই জন্য। এটি গুড নিউজ, আসলে অনেকদিন যোগাযোগ নেই তো। আপনি নিজেই ফোন দিয়ে দেখতে পারেন। হ্যাঁ এটা ঠিক বলেছেন, আমি নিজেই ফোন করব। আচ্ছা আমি এগুলো র‍্যাপ করে দেব। আচ্ছা চলুন। এই যে হয়ে গেছে। আমার তাই মনে হয়। ওকে হাই, এক্সকিউজ মি, আও আপনার বিল। থ্যাঙ্কস। ওকে বাই। ভুলে গেছিস তাই না? আমি তো ভেবেছিলাম আর তোকে ফোনই দিব না। রাজ ভাইয়ের কাছে গুড নিউজটা শুনলাম। আমি নাকি খালা হতে যাচ্ছি। এত বড় একটা নিউজ তুই আমার এমনি বললি না, অন্যজনের কাছ থেকে আমার শুনতে হলো। বল লীলা, কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। পিয়ানা, পিয়ানা আমি বাবার বাড়িতে চলে এসেছি। আচ্ছা আমি দেখি কালকে ওই যে ড্রাম ওখানে আসবো। ওকে রাখছি ভাই। কিন্তু এখন কি করবি চিন্তা করেছিস? এখন কি করবো ঠিক বুঝতে পারছি না। তবে সৌম্যকে যখন ভালোবেসে বিয়ে করেছি তখন ওর সাথেই সারাটা জীবন থাকতে চাই, ওর সাথেই সংসার করতে চাই। তবে যতক্ষণ পর্যন্ত না ও চাকরি পাবে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা তুমি এদিকটা দেখো, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ
আপনি আমাকে খুঁজতে এসেছিলেন? হ্যাঁ, ওই একটা বই দরকার ছিল। ও আচ্ছা, তো ওদের কাছে বললেই তো ওরা বইটা দিয়ে দিত, তাই না? না, ভাবলাম আপনার কাছ থেকেই নেই। আপনাকে আমার দরকার ছিল, ভালো হয়েছে। কেন কেন আবার? কেমন বন্ধু আপনি? নীলা যে রাগ করে ওর বাবার বাড়ি ফিরে এসেছে আপনি জানেন? ও আসলে ওরা না আবেগে কোনো আগপিছ চিন্তা না করে হুট করে বিয়ে করে ফেলল। একটা চাকরি থাকলে অ্যাটলিস্ট ভালো হতো। হ্যাঁ মানছি, কিন্তু তখন না নীলাকে বিয়ের জন্য অনেক প্রেশারাইজ করছিল, বাধ্য হয়ে ওরা বিয়েটা করেছে। কিন্তু কথা সেটা না, কিন্তু এখন যেহেতু বিয়ে করে ফেলেছে, এখন আপনি দেখেন না কিছু একটা করতে পারেন কিনা। আমি আমি দেখছি তো, আমি চেষ্টা করছি যে ওর জন্য একটা চাকরি ম্যানেজ করা যায়। অলরেডি অনেক জায়গায় বলে রেখেছি, হয়তো ভেরি সুন কোনো সংবাদ চলে আসবে। এমন হলে তো ভালোই হয়। আর এনিওয়েজ চলুন, আপনাকে তো কখনো আপ্যায়নই করা হয় নাই, কফি খাবেন? না থাক, আরেকদিন খাবো আসলে। তাহলে ও বইয়ের নাম বলছিলেন, কি বই? আমি এখন বের করে দিচ্ছি। হ্যাঁ ওই দেখেন তো আবার ভুলে গেছি নামটা। একটা কাজ করেন না, আপনার প্রিয় একটা বই আমার কাছে। আমার প্রিয় বই? ওকে, আপনি ওয়েট করেন, আমি নিয়ে আসছি। সবসময় তো আপনার পছন্দের বই কেনেন, তাই না? আজকে আমার পছন্দের বই আপনাকে গিফট করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। পরে জানাবেন কিন্তু। অবশ্যই। তোমার সাথে যা করেছি আমি তার জন্য লজ্জিত, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখো সমু, খারাপ কিন্তু আমারও লাগছে, কিন্তু বাস্তবতাটাকে তো মেনে নিতে হবে, তাই না? তোমার সাথে পালিয়ে না গেলে আমি বুঝতেই পারতাম না বাস্তবতা কি জিনিস। কিন্তু বাস্তবতা তো এটাও, আমি তোমাকে ভালোবাসি। ভালো কি আমি বাসি না? আমি তো তা বলিনি, কিন্তু বাস্তবতা কি এটা যখন আমরা শিখতে পেরেছি, এই বাস্তবতাটাও আমরা একসাথে ফেস করতে চাই। দেখো সমু, তোমার থাকার একটা জায়গা নেই। না, তুমি আমাকে করে ঘরে রাখতে আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু তাই বলে ছেলেদের মেসে অ্যাটলিস্ট একটা চাকরি। চাকরি? চাকরি আমি পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ, আসলে আমার বন্ধু ভাগ্যটা খুব ভালো। রাজ কোথা থেকে একটা চাকরি খবর নিয়ে এলো আর ওরা আমাকে নিয়ে নিল। তোমাকে এখন থেকে আর ছেলেদের মেসে থাকতে হবে না, সরাসরি গিয়ে সিলেটের চা বাগানের বাংলোতে উঠবে। মানে? মানে আমার পোস্টিং সিলেটে, প্রতিদিন জয়েন। যাও ব্যাগপত্র গুছিয়ে ফেলো। সত্যি? হ্যাঁ সত্যি। আরে পাগল কাঁদছো কেন? আমাদের দুঃখের দিন শেষ, তোমাকে আর কষ্ট করতে হবে। আপনি? সরি, বিরক্ত করলাম বোধহয়।
বিরক্ত কেন হব? খুব ভালো করেছেন আপনি এসেছেন। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম। আমি এক্ষুনি আসছি। আপনি ওদের জন্য কতখানি হেল্প করেছেন, আপনি আসলে প্রকৃত বন্ধু। আরে কি যে বলেন, আসলে আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। শিওর বলুন না। মানে এই যে ধরেন আমি রোজ এসে আপনার সাথে এখানে কথা বলি, নিশ্চয়ই আপনার অথরিটি রাগ করে। রাগ করবে কেন, আপনি তো এমনি এমনি এখানে আসেন না, বই কিনতে আসেন তাই না? হ্যাঁ তা আসি, কিন্তু কিন্তু আপনার বই পড়ার অভ্যাস নেই তাই তো? আপনি কিভাবে জানলেন? খুবই সিম্পল, সেই কবে আপনাকে আমার একটা পছন্দের বই গিফট করেছিলাম আপনি পড়ে কিছু জানালেন না, তাছাড়া রোজ তো কিছু না কিছু বই আপনি কিনেই নিয়ে যাচ্ছেন, আর সেগুলো পড়তেও তো সময় লাগার কথা, তাই দুই দুই চার মিলিয়ে নিলাম। আমার কথা হচ্ছে আপনি যখন এতগুলো বই কেনেন পড়েন না, তাহলে কেনেন কেন? ওই একবারে কিনে রাখছি, পরে একসাথে সব পড়ব। এটা ভালো বলেছেন, আজকাল তো বই পড়ার হার যত না কমেছে তার চেয়ে কমেছে বই কেনার হার। আপনি তো ভালো বইগুলো কিনছেন, তো আজকে কোন বইটা কিনবেন? আপনি বলে দেন কোনটা কিনবো। আজকে আমি ঠিক করব না, আজকে আপনি পছন্দ করবেন আর আমি র‍্যাপিং করব। মুশকিলে ফেলে দিলেন। ওয়েট, এত প্যানিক হচ্ছেন কেন, আমি আপনাকে হেল্প করব। আপনার কি ধরনের সাবজেক্ট পছন্দ বলেন? লাভ। লাভ? ওই লাভ ক্রাইম, মানে ধরেন পলিটিক্যাল এসেন্সের থ্রিলার টাইপ। পলিটিক্যাল? ওকে বুঝতে পেরেছি। আজকে কিন্তু বলতে পারবো না যে দেরি করছি, 8টা বাজে মাত্র। আচ্ছা বেশ, হাজু একটা বই কিনে নিয়ে এসছিস? আচ্ছা তোর ঘটনাটা কি বলতো, এত বই কিনিস কেন? আর র‍্যাপিং পেপার ফেলে দেখতে ইচ্ছে করে না, কি ব্যাপার? আচ্ছা যাও, এই বই সব তোমাকে গিফট করে দিলাম, যেটা র‍্যাপ করা আছে এই বই তোমার, তুমি নিয়ে যাও সব, ঠিক আছে? আচ্ছা আমার সময় কোথায় এত, আমি কখন না তো কাজ বই করবো, মাসে মধ্যে একটা কাজের বই আসে, সকালে চলে যায়, তো সারাদিন আমার কত কাজ করতে হয়, কত বললাম তোকে একটা বিয়ে কর বিয়ে কর কথা শুনিস না। উফ মা, তো বিয়ে করলে তোমার একটা সঙ্গী হয়, তখন তো আমার এত কষ্ট হবে না একা একা। আচ্ছা আমি বুঝি না কাজের সাথে বিয়ের কি সম্পর্ক, তোমার যদি প্রয়োজন হয় আরও দুটো হেল্পিং হ্যান্ড ম্যানেজ করে দিই। না রে বাবা, আমার ওসব হেল্পিং হ্যান্ড সেন্টার কোনো দরকার নেই, করলে একটা বিয়েই কর, আমার কত দিনের শখ ছেলের বউয়ের সাথে কোমর বেঁধে একটু ঝগড়া করবো, সেই সাথে মিটাচ্ছিস না। মা তুমি মাঝে মাঝে কী সব যে বলো না। না রে বাবা, এবার সিরিয়াসলি বলছি, আমি তোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি, কিন্তু কিসের জন্য এই পরিবর্তনটা আমি ঠিক বুঝতে পারছি না। তুই তো মার কাছে কিছু লুকাবার মতো ছিলে না, সত্যি করে বলতো কি হয়েছে তোর ব্যাপারটা। মা কি বলবো, আসলে তুমি সেদিন ঠিকই ধরছিলা, আর আমি তো আসলে সব তোমার সাথেই শেয়ার করি। ওই একটা কথা আছে না, লাভ এট ফার্স্ট সাইট, এতদিন শুধু শুনছি কিন্তু যে আমার সাথেই ঘটে যাবে এটা কি বুঝি নাই। ও মা তাই নাকি, শুনেছি কি ভালো লাগছে, কবে দেখাবি আমাকে মেয়েটাকে? আরে তোমাকে কোত্থেকে দেখাবো, আমি তো এখনো সাহস করে বলতেই পারিনি। এটা কোনো কথা হলো, তুই একটা স্মার্ট ছেলে, ফট করে মনের কথাটা বলে ফেলবি, বলেই শেষ, ভালো হয়ে যাবে। পিয়ানা যদি আমাকে অ্যাকসেপ্ট না করে? কি বলিস, আমার ছেলেকে অ্যাকসেপ্ট করবে না?
আশ্চর্য কথা, এই পৃথিবীতে এরকম মেয়ে আছে নাকি? কালি সাহস করে মুখ ফেটে বলে ফেলে কথাটা, তুমি ফটকে হয়ে গেছে। আজকে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারিনি। তুমি যেহেতু বলতেছো কালকে আমার ট্রাই করো। আরে পুরুষ ছেলে বলে ফেলবি, বললেই বলা হয়ে যাবে, এটা কোনো কথা? আমার ছেলে বলতে হবে না, স্মার্টলি বলে ফেললে হয়ে গেল শেষ। তোমাকে আসলে আগে বলা দরকার ছিল, তাহলে এতদিন ঘরে বসতো না। হ্যাঁ অবশ্যই, আমি তো চাই তুই একটা কাউকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আয়, এটাই তোমার দরকার, এটা বহুত দরকার। তুমি আবার তোমার ধান্দা দিয়ে বসছি, মা খুদে আসছে, তুমি খাবার রেডি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত সকাল সকালে আছি, একটু আগে চলে আসলাম। এটা এটা র‍্যাপিং করতে হবে। জি আপনি একটু ওয়েট করেন, আমি এটা করে দেব। ও কেন যেন তোমাকে আমার অসম্ভব ভালো লেগে গেছে। আমরা কি আগামী পরশু বিকেলে ট্রাম্প ক্যাফেতে দেখা করতে পারি? আপু আজ কিন্তু ট্রিট দিতে হবে। কেন, কিসের ট্রিট? গ্রিন সিগন্যাল পেয়ে গেছো তুমি, লুকিয়ে লুকিয়ে মানুষের চিঠি কেন পড়ো? ভেরি ব্যাড। আমি কোথায় চিঠি পড়লাম? আর এটা কি চিঠি? ওরাই প্রেম পত্র। যাই বলো আপু, তোমার বয়ফ্রেন্ড কিন্তু কিউট আছে, বাট একটা ভিতর ডিম। আচ্ছা এই যে দেখো, এই বিলটা এখন কে দিবে? কিসের বিল? তোমার বয়ফ্রেন্ডের বইয়ের বিল। বয়ফ্রেন্ড যেহেতু আমার, আমিই দিব। খুশি? খুশি, আগে খাওয়ালেই হবে। না রে, আমি আজকে বুক শপে যাব না, শরীরটা ভালো লাগছে না, রাখছি। হ্যালো রাজ, আমি রাজের মা বলছি। ও আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা। আপনি আমাকে চেনেন? চিনব না কেন, তোমার কথা রাজের কাছে কত শুনেছি। জি আন্টি, রাজ কোথায়? ফিয়ানা তুমি কিছু জানো না মা? জি আন্টি, রাজ গতকাল বিকেলে অ্যাক্সিডেন্টে, রাজ তো নেই মা। Thank you.
জানি তোমাকে আমার অসম্ভব রকম ভালো লেগে গেছে। আমরা কি একদিন বিকেলে কফি শপে দেখা করতে পারি? এক জরিপে দেখা গেছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আমাদের দেশে মারা যায় গড়ে 64 জন। বছরে যার ক্ষতি 34,000 কোটি টাকা। আর্থিক ক্ষতির কথা না হয় নাই বলি, কিন্তু একজন মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে কতগুলো পরিবার, তা চিন্তা করলে কেবল বুক খালি করা দীর্ঘশ্বাসই বেরিয়ে আসবে। এই দুর্ঘটনার জন্য দায়ী কে? অপ্রশিক্ষিত চালকের বেপরোয়া ড্রাইভিং, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়ক ও পথচারীদের অসচেতনতা? তাই শোককে শক্তিতে পরিণত করে আমরা কি পারি না আরেকটি পরিবারও যেন সড়ক দুর্ঘটনায় নিহত না হয় তাতে সোচ্চার হতে? অদেখা বিকেলগুলো আসুক সবার জীবনে।